আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের গসাগু ও যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের পেজ তারপর হচ্ছে একাত্তর পেজ তারপর বাহাত্তর পেজ এই কয়টা পেজ আমি আলোচনা করব এই কয়টা পেজের মধ্যে যতগুলো কাজ আছে সেই কাজগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো শুরু করা যাক আগের টিউটোরিয়ালগুলোতে আমরা গসাগু নির্ণয় করছিলাম ভগ্নাংশের তো এবার আমরা লসাগও নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস পড়ে আসতে হবে তো দেখা যাক কী বলা হয়েছে সাধারণ ভগ্নাংশের গণিতক তো এখানে দেখুন তোমরা সাধারণ ভগ্নাংশের গুণ সম্পর্কে জেনেছো চলো এবার আমরা সাধারণ ভগ্নাংশের গুণিতক সম্পর্কে জানার চেষ্টা করব এবারও তাহলে চলো আমরা একটি খেলা খেলি এখানে আমরা গুণ নির্ণয়ের খেলার মতো খেলা খেলব তবে এবার উল্টোভাবে তো এখানে দেখুন একটা হচ্ছে কাগজ নেওয়া হয়েছে এই কাগজটা হচ্ছে সমান দুই ভাগ করা হয়েছে এই যে কেসি দিয়ে সমান দুই ভাগ করলে এটা হবে অর্ধেক এই পাশটা হবে অর্ধেক অর্থাৎ দুই ভাগের এক ভাগ করে তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাও এবার আগের মতো একটি কাগজকে ভাগের এক ভাগ অর্থাৎ এই যে খণ্ডটা যে আছে আর এটা যে অর্ধেক অর্ধেক করা হইলো এই অর্ধেক অংশ এই অর্ধেক অংশ এই অর্ধেক অংশটা কিন্তু এই যে মূল খণ্ডের অর্ধেক আবার এই খন্ডটাও মূল খন্ডের অর্ধেক ঠিক আছে এরকম তুমি কতটি খন্ড পেলে সেটি মূল কাগজের দুই ভাগের এক অংশ দুটি এবার আরও কিছু কাগজ কেটে এরকম বিশটি খণ্ড তৈরি করো প্রতিটি খণ্ডের উপরে এই যে হাফ লিখো হাফ লিখে চিহ্নিত করতে বলছে তো এখানে দেখুন এই তো অনেকগুলো আছে এখানে এখানে অনেকগুলো আছে ওপর ওপর দেওয়া হয়েছে তো বইয়ের মতো দেখা যাচ্ছে মোটা তো এটা এতগুলো খন্ড কাটতে বলছে তার প্রত্যেকটা খণ্ডের মধ্যে এই দুই ভাগের এক ভাগ করে লিখতে বলছে একইভাবে যেভাবে আরো তিনটি কাগজ নিয়ে সেই কাগজগুলোকে যথাক্রমে সমান তিন ভাগ চার ভাগ এবং পাঁচ ভাগ খণ্ডে বিভক্ত করেছিল এবারও তাই করো অর্থাৎ এই যে একটু আগে আমরা একটা খণ্ডকে আমরা দুই ভাগ করলাম সমান দুই ভাগে তাই না আমরা সমান তিন ভাগেও করতে পারি সেটা বলছে তিন ভাগ হচ্ছে এরকম হবে তখন এক ভাগ দুই ভাগ তিন ভাগ ঠিক আছে তারপর আমরা যদি একটা কাগজকে সমান চার ভাগে ভাগ করি তাহলে প্রথমে আমরা পুরোটাকে দুই ভাগ করব তারপর এই যে দুই ভাগ হইলো প্রত্যেক ভাগকে আবার ভাগ করব। কয়টা ভাগ হইলো সমান চার ভাগে ভাগ হইলো না এই প্রত্যেকটা অংশ কিন্তু হচ্ছে এক বাই চার করে ঠিক আছে আর এই প্রত্যেকটা অংশ এক বাই তিন করে যদি তুমি সম্পূর্ণ করে আসো তাহলে ছক এক এক দশমিক দেখতে পাবে সমান তিন খণ্ডে বিভক্ত করলে প্রতিটি খণ্ড হবে তিন ভাগের ভাগ আমি যেটা বললাম ঠিক আছে আর এভাবে এক এই এখানে বাকিগুলো নির্ণয় করো তুমি আরো কাগজ কেটে তিন ভাগের এক ভাগ মোট বিশটি খণ্ড তৈরি করো এটিরও প্রতিটি খণ্ডের ওপর তিন ভাগের এক ভাগ লিখে চিহ্নিত করো এই রকম এখানে দুই ভাগের এক ভাগ করে অনেকগুলো কাগজ কাটছে এভাবে তিন ভাগের এক ভাগ করে অনেকগুলো আবার কাগজ কাটতে বলছে বৃষ্টির মতো একইভাবে বাকি দুইটি ভিন্ন আকারের খন্ডের জন্য বৃষ্টি করে খন্ড তৈরি করো এবং ওপরের নিয়মে চিহ্নিত করো এবার প্রথমেই দুই ভাগের এক ভাগ আকারের খন্ডগুলো নাও খন্ডগুলো ক্রমান্বয়ে পাশাপাশি সাজাবে অর্থাৎ এরকম করে সাজাইতে বলছে এই যে দুই ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ পাশাপাশি সাজাইতে বলছে এর বেশি এখানে কিছু নাই দেওয়া আছে মানে বৃষ্টি আছে আর কি এখানে কয়টা আছে এক ডট ডট দ্বারা বোঝাইছে এর মধ্যে আরও কিছু আছে বৃষ্টি মিলাইতে তো আমরা এখন একাত্তর পেজে চলে যাই ছক চার দশমিক এক আংশিক পূর্ণ করা আছে তোমাদের কাজের মাধ্যমে সম্পূর্ণ করে পরবর্তীতে চিত্রের সাহায্যে ধারণা নিয়ে ধারণা নিয়ে নিজের খাতায় ছক একে পাশাপাশি বসানো টুকরার সংখ্যা এগারো থেকে বিশের ছক পূরণ করো তো এখানে দেখুন টুকরোর উপর লিখিত অংশ দুই ভাগের এক ভাগ পাশাপাশি টুকরো একটা একটা তখন আমরা এক দিয়ে জাস্ট গুণ করবো তো এক দিয়ে গুণ করলেই যে এটা কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ হলে তো এক উপরে এক থাকে নিচে দুই থাকে ওকে তারপর পাশাপাশি টুকরো যদি দুইটা বসাই তাহলে এরকম হবে হাফ কমা হাফ অর্থাৎ এরকম দুইটা টুকরো হবে এই দুইটা টুকরো যোগ করা যা কথা অর্থাৎ হাফকে দুই দ্বারা গুণ করা একই কথা ওকে কারণ যোগ মানেই গুণ গুণ মানেই যোগ আমরা এটাই জানি এখন আমরা পাশাপাশি দুটা যদি হয় তাহলে দুই দ্বারা গুণ করবো এই হাফকে তাহলে দুই দুই হবে তাহলে নিচে ওপরে থাকে দুই নিচে থাকে দুই তাহলে দুই দুই কেটে গেলে এক থাকে তাহলে এই হাফটা এখানে লেখা লেখা হয়েছে হয়েছে এই একটা এখানে তাহলে এখানে দেখুন আবার যদি হাফকে হচ্ছে তিন দ্বারা গুণ করা হয় তিন দ্বারা যদি গুণ করা হয় সরি এখানে তিন না এখানে হাফ হবে আচ্ছা আমি পাশে দেখাই জিনিসটা হাফকে যদি তিন দ্বারা গুণ করা হয় হাফকে দ্বারা গুণ করা হলে এই যে হবে নিচে থাকবে ঠিক আছে তিন দুই তাহলে এখানে হবে তিন বাই দুই আবার হাফকে যদি হচ্ছে চার দ্বারা গুণ করা যায় এখানে চার আছে তাহলে হাফকে যদি চার দ্বারা গুণ করা যায় তাহলে এই নিচের দুই দ্বারা চার কাটা যায় দুই দুই দিয়ে চার কাটলে দুই দুখানে চার তাহলে থাকে দুই তো এখানে বসবে দুই এখানে হচ্ছে তিন বাই দুই এখানে শুধু দুই আবার যদি পাঁচ দিয়ে গুণ করা যায় হাফকে তাহলে হবে পাঁচ বাই দুই এখানে হবে পাঁচ বাই দুই আবার যদি হাফকে যদি আহ ছয় দ্বারা গুণ করা যায় দ্বারা যদি গুণ করা যায় এই দুই দ্বারা কিন্তু ভাগ করলে তিন হয় তাহলে এখানে লিখবো আবার তিন হাফকে যদি সাত দ্বারা গুণ করা যায় যদি দ্বারা গুণ করা যায় তাহলে সাতকে সাত সাত বাই দুই হবে এখানে সাত বাই দুই তাহলে হাফকে যদি আবার আট দিয়ে গুণ করা যায় বিষয়টা এরকম হয় এই যে হাফ গুণ আট তাহলে এই দুই দ্বারা আটকে কাটলে কিন্তু হবে তাহলে গুণ করার এই প্রসেসটা এখানে লিখে লিখে নেবেন। নেবেন এখানে এখানে তো চার লিখলাম আমি তা নয় দ্বারা যদি হাফকে গুণ করা যায় তাহলে হবে নয় বাই দুই আবার দশ হাফকে যদি হচ্ছে দশ দ্বারা গুণ করা যায় তাহলে এই যে দুই দিয়ে দশকে কাটলে কিন্তু পাস হয় তো এখানে পাস হবে এখানে পাস হবে আর এইটা আপনারা এখানে লিখে নেবেন ঠিক আছে এখানে লিখে নেবেন তো এইভাবেই আর কি তো এখন আমি এখন আমি পরের কাজগুলো দেখাই এখন তাহলে কি দেখতে পাচ্ছ তুমি কিন্তু প্রত্যেকবার একটি করে খণ্ড পাশাপাশি বসাচ্ছ সেটির সাপেক্ষে একটি ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা পাচ্ছ তো এখানে দেখুন এই যে ভগ্নাংশ পাচ্ছি বা পূর্ণ সংখ্যা পাচ্ছি ভগ্নাংশ পাচ্ছি বা পূর্ণ সংখ্যা পাচ্ছি তো এখানে কিন্তু পাঁচ বাই দুই এখানে কিন্তু পাঁচ বাই দুই পূর্ণ সংখ্যাও পাচ্ছি কোনোবার কোনবার কোনোবার ভগ্নাংশও পাচ্ছি তাই না তাহলে কাজ দেওয়া আছে তিন চার এবং পাঁচটি সমান খণ্ডে টুকরো করা কাগজগুলোর খণ্ডগুলোর জন্য খাতায় ছক চার দশমিক একের অনুরূপ ছক একে সম্পন্ন করো তো এই কাজটা আমরা করে দিচ্ছি তো এখানে কি বলা হয়েছে তিন খণ্ড চার খণ্ড পাঁচ খণ্ড তো প্রথমে একটি কাগজের সমান তিন খন্ডে টুকরো করলে একটি খণ্ড হবে তিন ভাগের এক ভাগ সেক্ষেত্রে তিন ভাগের এক ভাগ তাহলে পাশাপাশি টুকরো যদি একটা বসানো হয় তাহলে তিন ভাগের এক ভাগের সাথে এক গুণ হবে এই তো তাহলে এক এক নিচে তিন থাকে তাহলে এক বাই তিন তাহলে আবার যদি দুই গুণ করা হয় এখানে দুই গুণ করলে উপরে দুই অক্ষে দুই নিচে হচ্ছে তিন তাহলে দুই বাই তিন এখানে এখানে যা হবে এখানে তাই লিখবো ঠিক আছে তারপরে এই যে এখানে যদি তিন দ্বারা গুণ করা হয় তিন দ্বারা যদি গুণ করা হয় তাহলে এই তিন আর এই তিন কিন্তু কেটে যাচ্ছে তাহলে কিন্তু এক থাকে ঠিক আছে এই যে এক থাকে তো একটা এই পাশে লিখে নেওয়া হয়েছে আবার যদি এবার যদি চার দ্বারা গুণ করা হয় এখানে যদি চার দ্বারা গুণ করা হয় তাহলে ওপরে থাকবে চার একে চার নিচে থাকবে তিন তো এই যে চার নিচে হচ্ছে তিন তো ওইটা এই পাশে লেখা হয়েছে তো যেটা কাটাকাটি যাবে সেটা কাটাকাটি করে নেব আর যেটা কাটাকাটি করা যাবে না সেটা করার দরকার নাই যা তাই রাখবো তো এবার আর একটা আমি দেখাচ্ছি এখান থেকে নয়টা দেখাচ্ছি আমি এটা কিন্তু কাটাকাটি যাবে তো যদি তিন ভাগের এক ভাগকে নয় দ্বারা গুণ করা হয় তাহলে এই যে তিন কি নয় কে কাটা যাবে তিন ত্রিক নয় তাহলে ওপরে থাকলো তিন তিন নিচে কিছুই থাকলো না জাস্ট এই যে তিন দেখতে পাচ্ছেন তো এই তিনই এখানে লেখা হয়েছে তো আসলে এইভাবে যে খন্ডটা নেব আর কি টুকরোটা নেব সেই টুকরোটাকে আমরা হলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব এখানে আমি 10টা দেখাইছি ঠিক আছে এখানে 10টা দেখানো হয়েছে তো এক থেকে 10 পর্যন্ত গুণ করে এখানে পাশাপাশি বসানো হয়েছে এবার তারপর বলছে হচ্ছে এই যে চার চারটি সমান খণ্ডের টুকরো করা তো চারটায় এবার টুকরো করবো এর আগে আমরা তিনটা টুকরো করে দেখাইলাম এখন দেখুন চারটা খণ্ডের টুকরো করলে একটি খণ্ড হবে চার ভাগের এক ভাগ সেক্ষেত্রে ছকটা এরকম হবে তাহলে এর সাথে প্রথমে এক গুণ করবো এর সাথে এক গুণ করলে ওইটাই হবে চার ভাগের এক ভাগই হবে তো সেটাই লেখা হয়েছে পাশেও সেটাই লেখা হয়েছে এটা হচ্ছে মূল কাগজের যত অংশ অর্থাৎ লঘিষ্ট কাটাকাটি করে যে জিনিসটা থাকবে সেটাই তাহলে মূল কাগজে চার ভাগের এক ভাগ কিন্তু চারকে কিন্তু কাটা যায় উপরের দুই দিয়ে নিচের চারি তাহলে দুই এক দুই দুই দু চার তাহলে উপরে থাকে এক নিচে থাকে দুই তাহলে ওয়ান বাই টু এখানে দেখুন এই যে ওয়ান বাই টু তো ওয়ান বাই টুই লেখা হয়েছে আবার এখানে চার ভাগের এক ভাগের সাথে তিন গুণ করা হয়েছে তাহলে তিন বাই চার হবে তো ওপরে কিন্তু তিন আছে নিচে চার এটাই পাশে লেখানো হয়েছে তাহলে এবার চার দিয়ে গুণ করবো তাহলে কেটে যদি যায় তাহলে এক থাকে এক লেখা হয়েছে এভাবে সবগুলো আর কি যেগুলো কাটা যাবে সেগুলো কাটাকাটি করতে হবে যেগুলো কাটাকাটি যাবে না সেগুলো কাটাকাটি করার দরকার নাই আশা করি বিষয়টা বুঝতে পারবেন আমি সবগুলো দেখাচ্ছি না এখানে দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তারপর আরেকটা দেখুন পাঁচ খণ্ডে যদি টুকরো করা যায় তাহলে কি হয় তাহলে আমরা যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে গুণ করতে থাকবো গুণ করে আমরা এই ছকটা পাবো তো আপনার একটু ছকটা একটু কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে নেন বুঝতে পারবেন হয়তো তারপর কি বলা হয়েছে পড়াই চলে যাই তাহলে সরাসরি এখানে চলে আসলাম এখন তাহলে আমরা নিচের শখটি পূরণ করে একটি গুণিতক টেবিল তৈরি করে ফেলি তোমরা প্রতিটি প্রথম দশটি করে গুণিতক নির্ণয় করবে পূর্ণরা রয়েছে তো এখানে গুণিতক নির্ণয় করতে বলছে তো একটু আগে আমরা দেখে আসলাম গুণিতকগুলো নির্ণয় করতে হয় কিভাবে যেহেতু দশ পর্যন্ত বলছে তাহলে এই যে হাফের সাথে দশ এক থেকে দশ পর্যন্ত গুণ করে করে কাটাকাটি গেলে কাটাকাটি করব না গেলে কাটাকাটি করব না এই পুরোটাতেই বসাবো এক গুণ করে এখানে আবার দুই গুণ করে এখানে বসাবো তিন গুণ করে এখানে বসাবো অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত গুণ করে করে এখানে বসাবো তো এটা আংশিক পূর্ণ মানে একটু দেওয়া আছে জাস্ট পুরোটা পূর্ণ করতে হবে তো আমি দেখাচ্ছি তো ছক চার দশমিক দুইয়ের এর ভগ্নাংশগুলো দশটি করে গুণিতক নির্ণয় করো তো ভগ্নাংশ হচ্ছে এই যে এখানে হাফ দেওয়া আছে হাফের সাথে প্রথমে এক গুণ করা হবে তো ওই হাফই হবে তারপর হাফের সাথে দুই গুণ করা হবে হাফের সাথে দুই গুণ করলে কি হবে সেটা দেখি হাফের সাথে যদি দুই গুণ করি তাহলে এই দুই আর দুই কেটে যাবে এক থাকে তো দেখুন এক আছে এখানে হাফের সাথে তারপর আবার তিন গুণ করা হবে হাফের সাথে যদি তিন গুণ করি তাহলে কি হয় এই যে তিন আর যায় হাফের সাথে হাফের সাথে যদি চার দিয়ে গুণ করা যায় এই যে দুই দিয়ে কিন্তু চারকে কাটা যায় থাকে দুই তাহলে উপরে দুই ওককে দুই এইতে দেখুন এখানে দুই আছে আবার হাফের সাথে যদি পাঁচ দিয়ে গুণ করা যায় তাহলে পাঁচ কিন্তু উপরে গুণ হবে পাঁচ হচ্ছে পাঁচ বাই দুই এই দেখুন এখানে দেখুন পাঁচ বাই দুই আছে তাই না তো এইভাবে সেমভাবে ভাবে সবগুলো করে নেবেন আপনারা এখানে খুব সুন্দর করে আমি বিষয়গুলো করে দিয়েছি আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন পরে আস্তে আস্তে খাতায় করবেন আশা করি বুঝতে পারবেন ঠিক আছে তো এবার আমরা পরবর্তীতে দেখি কি বলা আছে এবার তুমি চাইলে যে কোনো সাধারণ ভগ্নাংশের গুণিতক নির্ণয় করতে পারবে কাজ দেওয়া এই কাজটা আমরা সম্পন্ন করব তুমি তোমার পছন্দ মতো পাঁচটি সাধারণ ভগ্নাংশ নেও এবং এদের দশটি করে গুণিতক নির্ণয় করো ওকে তাহলে দশটি করে গুণিতক নির্ণয় করি সেটা একটু দেখাচ্ছি আমি এখানে তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি পছন্দ মতো আমার পাঁচটি সাধারণ ভগ্নাংশ তারপর গুণিতক নির্ণয় করেছি এখানে ভাগের ভাগ নেওয়া হয়েছে এক আগের মতোই জাস্ট এখানে এক থেকে দশ পর্যন্ত গুণ করে করে বসানো হয়েছে এখানে এই যে মূল ভগ্নাংশ কিন্তু সাত ভাগের এক ভাগ আবার মূল ভগ্নাংশ এই দ্বিতীয় লাইনে হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ প্রত্যেকটাকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়ে নয় দিয়ে দশ দিয়ে গুণ করে করে এখানে জাস্ট হয়েছে আমি একটা দেখাচ্ছি এই সাত ভাগের এক ভাগকে এক দিয়ে গুণ করলে কিন্তু সাত ভাগের এক ভাগই হবে তাই না আবার সাত ভাগের এক ভাগ দিয়ে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কি হবে এই যে সাত ভাগের সাত ভাগের এক ভাগকে দুই দিয়ে গুণ করব। তাহলে এই যে দুইয়ের সাথে এক গুণ হবে দুই অক্ষে দুই নিচে থাকবে সাত এই যে দেখুন দুই বাই সাত এবার যদি এর সাথে তিন গুণ করি এই তো এখানে দেখতে পাচ্ছেন তিন সাত ভাগের এক ভাগের সাথে তিন গুণ করি তাহলে তিন অক্ষে তিন বাই সাত হবে এই তো দেখুন তিন বাই সাত আবার যদি চার গুণ করা হয় এখানে যদি সাত ভাগের এক ভাগের সাথে চার গুণ করা হয় তাহলে চারোক্ষ্যে চার নিচে থাকবে সাত ঠিক আছে চারোক্ষের চার নিচে থাকবে সাত আবার যদি পাঁচ দিয়ে গুণ যায় পাঁচ দিয়ে গুণ করা হয় এই পাঁচ দিয়ে তাহলে এই পাঁচের সাথে এক গুণ হবে পাঁচ বাই সাত হবে এই তো দেখুন পাঁচ বাই সাত তো এগুলো কোনোটাই কাটাকাটি যাচ্ছে না কাটাকাটি যাচ্ছে এরকম একটা দেখাই তাহলে এখানে সাত নেই এই যে এইটা নেই সাত নিলাম তো এখানে সাত দিয়ে যদি গুণ করা যায় তাহলে এই যে নিচের সাত ওপরের সাত কেটে যায় এক থাকে এই তো দেখুন এক লেখা হয়েছে অর্থাৎ আমরা কাটাকাটি যদি না যায় ওই রকম করেই রেখে দেব ঠিক আছে তাহলে এখানে কয়টা ভগ্নাংশ নেওয়া হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো আমার পছন্দ মতো পাঁচটা ভগ্নাংশ নিয়েছিলাম নেওয়ার পর এগুলো আমি কাজগুলো করে দিয়েছি আপনারা একটু স্ক্রিনশট নেন তারপর আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন যেহেতু আমি একটা বুঝিয়ে দিলাম ওকে তো এবার আমরা পরবর্তীতে কি বলা হয়েছে সেটা একটু দেখি তো এই ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু নিয়ে আলোচনা করা হবে